हेलो फ्रेंड्स, वेलकम टू ओडिया ऑनलाइन स्कूल। आज आम आम नवम श्रेणी थिबा जीव विज्ञान बहर टिशु तंत्र विषय बोर्ड परीक्षा आसीबा पाखापाखि 30 टी इंपोर्टेंट टाइम्स को डिस्कशन करिबा। ताले चलंतु स्टार्ट करिबा। ताले हमर प्रथम क्वेश्चन रहिसि केउ टिशुर अंतकोश स्थान खाली थाए, माने केउ टिशुर अंतकोश स्थान माने इंटरसेलुलर स्पेस माने खाली थाए, हला पारेनकाइमा, कोलेनकाइमा, स्क्लेरेनकाइमा, ट्राकिड। তাহলে এটা আমি ডায়াগ্রাম দেখি পাবা, এটা কাহা চিত্র প্যারেনকাইমা সেলর টিস্যুর চিত্র। তাহলে কেউ চিত্র না প্যারেনকাইমা টিস্যুর অন্তকোষ স্থান খালি পড়ে থাকে। দেখি পাত কষ কষ মধ্যে যে গ্যাপ রুনি সে যে গ্যাপ রয়েছে এইগুড়া 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 হচ্ছে অন্তকোষীয় স্থান, হ্যাঁ। তেমন এটা প্যারেনকাইমার অধিকা থাকে, ঠিক আছে। তাপরে কুচি ফ্লোয়েমে থাকা মৃত টিস্যুকে সূচাও, মানে ফ্লোয়েমে থাকা মৃত টিস্যুকে কোণ কুয়া যায়, সিপ টিউব, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবর। তাহলে পিলে কোন আনসার কহিল না ফ্লোয়েমে থাকা মৃত টিস্যু কোণ কুয়া যায় না ফ্লোয়েম ফাইবর কুয়া যায়। অপশন ডি হয়ে যাব রাইট আনসার। নেক্সট কোশ্চেন যা না সাধারণত রক্তর পিএচ কেতে, 5.4, 6.4, 7.4, 8.4। তাহলে রক্তর পিএচ কেতে কহিল না 7.4, অপশন সি হয়ে যাব রাইট আনসার। নেক্সট কোশ্চেন যা কেউ টিস্যু আম শরীরের তাপ ও নিরোধক কার্য করে, কেউ টিস্যু আম শরীরের তাপ ও নিরোধক কার্য করে থাকে। অপশন এ তন্তুময়, পেশী রজু, রেখিত, এডিপোজ। তাহলে এমধ্যে পিলে কোটে কহিল আমার না পিলে আমার এডিপোজ টিস্যু না, এডিপোজ টিস্যু আমার আম শরীরের তাপ ও নিরোধক কার্য করে থাকে, ঠিক আছে। তাপরে পিলে আমার নিগল, নিগল হল রেখিত পেশী, জরায়ু কিংবা আমার গর্ভাশয় সি কোণ হব না রেখিত পেশী, আরেখিত পেশী, ঐচ্ছিক পেশী, উপাস্থি। সে পিলে রেখিত নিগল হল আমার রেখিত, আমার জরায়ু পিলে কোণ হব না আরেখিত পেশী, তেমন অপশন বি হয়ে যাব রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যা বলে না ডব্লুবিসি নিউট্রোফিল, মানে ডব্লুবিসি গোটে নিউট্রোফিল থাকে। তাহলে আরবিসি বলে কোণ যে গোটে প্রোটিন থাকে না কোণ কহিল না যে আমার ফুসফুস টু কোণ যে শরীরকে রক্ত বসে সাহায্য করে কি সে না হিমোগ্লোবিন, বাসোফিল, লিম্ফোসাইড, ইওসিনোফিল। কি হব কহিল আমার আরবিসি কে থাকে হিমোগ্লোবিন, ঠিক আছে, যে কাম হলে কোণ অক্সিজেন যোগাইবা, ঠিক আছে। তাপরে কোলেনকাইমা হল সরল টিস্যু, সেপরে জাইলেনটা বলে কোণ কহিল আমার কোণ হব কলেনকাইমা সরল টিস্যু, জাইলেন কোণ হব জটিল টিস্যু, অপশন এ হয়ে যাব রাইট আনসার, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন যা পিলে জিহ্বা হল রেখিত পেশী, জরায়ু এই পিলে কহিলে আমি জিহ্বা নিগল সব রেখিত পেশী বুঝে নাই, হলে আমার ইচ্ছা অনুসার সে কাজ করতে, জরায়ু বলে কোণ হল আমার ঐচ্ছিক, রেখিত, হৃদপেশী, আরেখিত, এ কোণ হব এ আমার আরেখিত পেশী, বুঝলে কি। তাপরে লোহিত রক্ত কণিকা 20 দিন, মানে আরবিসি আয়ুকাল কে 120 দিন, সেবে ডব্লুবিসি সতর কণিকার আয়ুকাল কে হবলে 10-12 দিন, 60 দিন, 3 দিন, 30 দিন। তাহলে পিলে কোণ হবে কহিলে আমার না মাত্র 3 দিন, আরবিসি আয়ুকাল 120 দিন, ডব্লুবিসি কে 3 দিন, ঠিক আছে। তাহলে নেক্সট নেক্সট কোশ্চেন যা নষ্টিযুক্ত হল ডব্লুবিসি, নষ্টি বিহীন যেটা তাকে কোণ কহবা আরবিসি, মনোসাইড, নিউট্রোফিল, লিম্ফোসাইড, তাকে কহবা তাকে আরবিসি কহবা, তখন অপশন এ হয়ে যাব রাইট আনসার, ঠিক আছে। তাহলে কোণ কহিল হৃৎপিণ্ড হল সঞ্চালন সংস্থান, হৃৎপিণ্ড কাম কোণ কোণ আম ব্লড কু আম রক্ত সঞ্চালন করব, তাকে কোণ কুয়া যাব সঞ্চালন সংস্থান, ব্রুকক যে আম কিডনি অছি তা কাম কোণ কহিব, তা কাম বলে কোণ কহিল পেশী সংস্থান, রেচন সংস্থান, আবরণ সংস্থান, স্নায়ু সংস্থান। তাহলে তা কাম কোণ হব রেচন সংস্থান, রেচন মানে কোণ আম শরীরর বর্জ্যবস্তু নিষ্কাশিত হওয়া প্রক্রিয়া রেচন কুয়া যায়, ঠিক আছে। তাহলে আমার রক্ত ছড়া কাম সব এসব কাম কেউ অঙ্গরে হয়ে থাকে আমার আমার ব্রুককরে হয়ে থাকে, তো ব্রুক হল কোণ আমার রেচন সংস্থান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যা খাদ্যনলীর ভিতর পাখ, খাদ্যনলী যে আছে আমার তার ভিতর পাখ হল কোণ স্কোয়ামস এপিথিলম, সেইভাবে শ্বাসনলী কি আমার ট্রাকিয়া তার ভিতর পাখ কোণ কহিল স্কোয়ামস এপিথিলম, কূটস্তরীকৃত এপিথিলম, ঘনাকার এপিথিলম না স্তম্ভাকার এপিথিলম। তাহলে সে কোণ হব সি হব কলম না, দেখিপারিবা আমি শ্বাসনলীর কোণ ফেরিবা ইয়ে কম শ্বাসন শ্বাসনলীর কোণ ভিতর পাখ ইয়ে কম সিলিয়েটেড সিউডো সার্টিফাইড কলম কোণ কলমনার এপিথিলম, মানে এটা সিলিয়া মানে কোণ গোটে হেয়ার লাইক স্ট্রকচর, হেয়ার লাইক স্ট্রকচর আছে দেখ, হ্যাঁ এটা কোণ লেখা হয়েছি কলম, কোণ লেখা হয়েছে এটি কলমনার এপিথিলম লেখা হয়েছে না, তেমন সে কোণ হব না স্তম্ভাকার এপিথিলম, কলম মানে স্তম্ভ, তেমন অপশন ডি হয়ে যাব রাইট আনসার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন যা রক্ত হল সংযোগ টিস্যু, সেভাবে অস্থি রাখলে কোণ হবলে অস্থি কোণ হব স্নায়ু টিস্যু, সংযোগ টিস্যু, পেশী টিস্যু, এপিথিলিয়াল টিস্যু, তেমনি তার কোণ হব না আমার রক্ত অস্থি কোণ হব সংযোগ টিস্যু, বুঝলে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন যা রক্ত পরি অস্থি মধ্যে বডি কনেক্ট করে থাকে সংযোগ করে থাকে, তাহলে কোণ কুহ তাকে কুহ সংযোগ টিস্যু, ঠিক আছে।
ତାର ପରେ ହେଲା ଡବ୍ଲୁ ଡବ୍ଲୁ ବି ସି ଆୟୁକ ହେଲା 3 ଦିନ ଏଭଳିଆ ଅଣୁଚକ୍ରିକା ବା କ'ଣ ପ୍ଲେଟଲେଟ୍ ବା କ'ଣ ପ୍ଲେଟଲେଟ୍ PLATE LATE ପ୍ଲେଟଲେଟ୍ ହେଲା ସେ କ'ଣ ଆମର 10ରୁ 12 ଦିନ 120 ଦିନ 30 ଦିନ ନା 60 ଦିନ ତାହେଲେ ପିଲେ କେତେ କହିଲ ତାର କେତେ 10ରୁ 12 ଦିନ RBCର କେତେ RBCର 120 ଦିନ WBCର 3 ଦିନ ଅଣୁଚକ୍ରିକାର କେତେ 10ରୁ 12 ଦିନ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ରକ୍ତ ହେଲା ଗୋଟେ ପିଲେ ସଂଯୋଗ ଟିସୁ ଏଭଳି ଉପାସ୍ଥି ଯେଉଁଟା ଆମର କାନ ପାଖରେ ଥାଏ ଆମର ନାକର ଦୁଇପଟ ପାଖରେ ଥାଏ ସେଇଟା କ'ଣ ହେଲା ଉପାସ୍ଥି କାଟିଲେଜ୍ ସେ କ'ଣ ହେଲା ପିଲେ କ'ଣ କହିଲ ଏପିଥେଲିଆଲ୍ ଟିସୁ ସଂଯୋଜକ ଟିସୁ ପେଶୀ ଟିସୁ ସ୍ନାୟୁ ଟିସୁ ତାହେଲେ ପିଲେ କେଉଁଟା ହେବ କହିଲ ନା ସିଏ ବି ଗୋଟେ ଆମର ଅସ୍ଥି ଯେମିତି ଗୋଟେ ଆମର ସଂଯୋଗ ଟିସୁ ଉପାସ୍ଥି ବି ଆମର ଗୋଟେ ସଂଯୋଗ ଟିସୁ ତେଣୁ ଅପସନ୍ ବି ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍ ଠିକ୍ ଅଛି ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଅଛି କୋଷ ଟିସୁ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନକୁ ନେଇ କ'ଣ ଗଠିତ ହେବ ଠିକ୍ ଅଛି ମାନେ ହେଲା ମାନେ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ନେଇ କ'ଣ ଗଠିତ ହେବ ନା ଜୀବ ଶରୀର କୋଷ ଅଙ୍ଗ କୋଷ ଅଙ୍ଗା ମାନେ କ'ଣ କୋଷମାନଙ୍କୁ ନେଇ ଟିସୁ ଗଠିତ ହେଇଛି ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନକୁ ନେଇ କ'ଣ ଗଠିତ ହେବ ଆମର ଜୀବ ପୁରା ପୁରା ଫୁଲ୍ ବଡି ହେଇଯିବ ଆମର ଜୀବ ଶରୀର ଗଠିତ ହେଇଯିବ ତେଣୁ ଅପସନ୍ ଏ ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍ ଠିକ୍ ଅଛି ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଅଛି କହିଲ କେଉଁ ପ୍ରକାର ଟିସୁ ଏକ ବୀଜପତ୍ରୀ ଉଦ୍ଭିଦରେ ଆଦୌ ଦେଖାଯାଏ ନାହିଁ ଯେଉଁଟା ଏକ ବୀଜପତ୍ରୀ ଯେମିତି ଧାନ ଫାନ ହେଲା ଏଇଟା ଉଦ୍ଭିଦରେ ଆଉ ଦେଖାଯାଏ ନାହିଁ ପ୍ରାଥମିକ ମେରିଷ୍ଟେମ୍ ଅଗ୍ରସ୍ଥ ମେରିଷ୍ଟେମ୍ ଉତ୍ତର ମେରିଷ୍ଟେମ୍ ମାନେ ପାର୍ଶ୍ୱିକ ମେରିଷ୍ଟେମ୍ ତାପରେ କେଉଁଟା ଭାବେ କହିଲ ନାଇଁ ତୁମେ କେଉଁଟା ଯେଉଁଟା ଉତ୍ତର ମେରିଷ୍ଟେମ୍ ସେଇଟା ଆମ କ'ଣ ଏକ ବୀଜପତ୍ରୀରେ ଆଦୌ ଦେଖାଯାଏ ନାହିଁ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହିଛି କହିଲ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ରହିଛି ନା କେଉଁ ପ୍ରକାର ଉଦ୍ଭିଦର କଲେନ କାଇମାର ସ୍ତର ସାଧାରଣତଃ ନଥାଏ କେଉଁ ପ୍ରକାର ଉଦ୍ଭିଦରେ କଲେନ କାଇମାର ସାଧାରଣ ସ୍ତରଟା ସାଧାରଣ ନଥାଏ ଜଳଜ ଉଦ୍ଭିଦ ମରୁ ଉଦ୍ଭିଦ ସ୍ଥଳ ଭାଗରେ ରହୁଥିବା ଉଦ୍ଭିଦ ମେରୁ ଅଞ୍ଚଳ ଉଦ୍ଭିଦ ତାହେଲେ କ'ଣ କହିଲ ଯେଉଁଟା ଆମ ଜଳଜ ଉଦ୍ଭିଦ ଜଳରେ ଯେଉଁ ଉଦ୍ଭିଦ ସେଗୁଡ଼ାକରେ କ'ଣ ଆମ କଲେନ କାଇମାର ସ୍ତର ନଥାଏ ଠିକ୍ ଅଛି ତେଣୁ ଦୁଇ ନାକପୋଡ଼ା ମଧ୍ୟସ୍ଥ ନାସାପଟି ନରମ କାହିଁକି ଯେଉଁ ଦୁଇ ନାକପୋଡ଼ା ରହିଛି ତା ମଧ୍ୟ ଯେଉଁ ନାସାପଟି ରହିଛି ସେଟା ନରମ କାହିଁକି ଏଣେ କହିଥିଲେ ଏଇଟା ଏହା ଅସ୍ଥିଯୁକ୍ତ ଏହା ଅଧିକ ପେଶୀଯୁକ୍ତ ଏହା ଉପାସୀଯୁକ୍ତ ଏହା ହୃତ୍ପେଶୀଯୁକ୍ତ ଏଠି ବୋଲେ କ'ଣ ଅଛି ଏଠି ଆମର ଉପାସ୍ଥି ଅଛି କାଟିଲେଜ୍ ଅଛି ଉପାସ୍ଥା ବହୁତ କ'ଣ କୋମଳ ମାନେ ବହୁତ ନରମ ସେଇଥିପାଇଁ ସେ କ'ଣ ନରମ ନାସାପଟିଟା ଆମର ନରମ ହୋଇଥାଏ ଠିକ୍ ଅଛି ସେଇଟା ଉପାସ୍ଥି ହେଇଥିବାରୁ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯିବା କେଉଁ ପ୍ରକାର ଟିସୁର କୋଷରେ ଅଧିକ ସଂଖ୍ୟକ ମାଇଟୋକଣ୍ଡ୍ରିଆ ଥାଏ କେଉଁ ଟିସୁରେ ମାଇଟୋକଣ୍ଡ୍ରିଆ ରହିଥାଏ ସ୍ନାୟୁ ଟିସୁ ରେଖିତ ପେଶୀ ଅରେଖିତ ପେଶୀ ହୃତ୍ ପେଶୀ ତାହେଲେ ପିଲେ କେଉଁଟା ହେବ କହିଲେ ଆମର ଏଥିମଧ୍ୟରୁ ଯେଉଁଟା ଆମର ହୃତ୍ ପେଶୀରେ ଆମର ମାଇଟୋକଣ୍ଡ୍ରିଆ ଅଧିକ ଥାଏ ଠିକ୍ ଅଛି ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯିବା ସ୍ନାୟୁ କୋଷରେ ଆକ୍ସନ ଶେଷରୁ ବାହାରିଥିବା ଛୋଟ ଛୋଟ ଶାଖାଠୁ କ'ଣ କୁହାଯାଏ ନ୍ୟୁରନ୍ ଅନ୍ତିମ ଡେଣ୍ଡ୍ରିଆ ରାନଭେଟ୍ ଗଣ୍ଠି ମାଏଲିନ୍ ତାହେଲେ ପିଲେ ଏହାକୁ କ'ଣ କହିବା ଯେଉଁ ଆମ ଆକ୍ସନ୍ ଅଛି ତ ପିଲେ ଆମର ଯେଉଁ ଆକ୍ସନ୍ ଅଛି ହେଲା ଯେଉଁ ଆକ୍ସନ୍ ଅଛି ତା ଯେଉଁ ଶେଷରେ ଯେଉଁ ବାହାରିଥାଏ କ'ଣ କୁହାଯାଏ ଆକ୍ସନ୍ ଟର୍ମିନାଲ୍ କ'ଣ କହୁଛି ଶାଖାଠୁ କ'ଣ କୁହାଯାଏ ଆକ୍ସନ୍ ଟର୍ମିନାଲ୍ କ'ଣ କୁହାଯାଏ ନା କିଏ କହୁଛି ଆମର ଡେଣ୍ଟ୍ରାଇଟ୍ କିମ୍ବା କ'ଣ ଅନ୍ତିମ ଡେଣ୍ଡ୍ରିଆ ବି କୁହାଯାଏ ଠିକ୍ ଅଛି ତେଣୁ ଅପସନ୍ ବି ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍ ଠିକ୍ ଅଛି ତାପରେ କେବଳ କେଉଁ ପ୍ରକାର ଉଦ୍ଭିଦ ଓ ପ୍ରାଣୀମାନଙ୍କର କୋଷମାନଙ୍କ ମଧ୍ୟରେ କାର୍ଯ୍ୟ ବଣ୍ଟନ ହୋଇଥାଏ ବହୁକୋଷୀୟ ଏକକୋଷୀୟ ମୃତକୋଷୀୟ କୋଷବିହୀନ ଯେମାନେ ବହୁ ବହୁତ ଗୁଡ଼ିଏ କୋଷ ଅଛି ବହୁକୋଷୀୟ ମଲ୍ଟି ସେଲୁଲାର ତାଙ୍କ ପାଖରେ କ'ଣ ମାନେ ଯେଉଁମାନେ ୟୁକାରିଓଟ୍ ଠିକ୍ ଅଛି ମାନେ କ'ଣ ଯେଉଁମାନେ କ'ଣ ଯେଉଁ ସୁନଷ୍ଟ କୋଷୀ ପ୍ରାଣୀମାନେ ବହୁକୋଷୀୟ ତାଙ୍କ ପାଖରେ କାର୍ଯ୍ୟ ବଣ୍ଟନ ହୋଇଥାଏ ତେଣୁ ଅପସନ୍ ଏ ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍ ଠିକ୍ ଅଛି ତାପରେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯିବା ଉଦ୍ଭିଦମାନଙ୍କରେ ଥିବା କେଉଁ ଟିସୁ ଦ୍ୱାରା ଜଳ ଓ ଖାଦ୍ୟ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ ତାହେଲେ ଜଳ ଖାଦ୍ୟ କେଉଁଠି ଯିବ କହିଲେ ବେଲେ ଖାଦ୍ୟ ଜଳରେ ଯିବ ଯାଇଲେ ଆମର ଖାଦ୍ୟ ଯିବ ଫ୍ଲୋଏମ୍ରେ ତାହେଲେ ଏଇଟା ଏଇଟା କେଉଁ ଟିସୁରେ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ ଅତିଛେଦୀୟ ଟିସୁ ଜଟୀୟ ଟିସୁ ବକଳ ଟିସୁ ସରଳ ଟିସୁ ତାପରେ ଯେଉଁ ଆମ ଉଦ୍ଭିଦର ଯେଉଁ ଜାଇଲେମ୍ ଫ୍ଲୋଏମ୍ଟା କେଉଁଠି ଯିବଟା ନା ସେ କେଉଁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କହିଲେ ଆମର ବେଲେ ନା ଆମର ଜଟୀୟ ଟିସୁ ସେମାନେ ଜଟୀୟ ଟିସୁର ଜାଇଲେମ୍ ଫ୍ଲୋଏମ୍ ଯାଉଛି ସେଥିପାଇଁ ଜଟୀୟ ଟିସୁରେ ସେ ଦ୍ୱାରା ପରିବାହିତ ହୋଇଥାଏ ଠିକ୍ ଅଛି ଯିବା ଉଦ୍ଭିଦର ଶ୍ଵସନ ପ୍ରକ୍ରିୟା ପତ୍ର ଥିବା କେଉଁ ଅଂଶ ଦେଇ ହେଇଥାଏ ଆମର ଷ୍ଟୋମାଟା ଦେଇକି ହେଇଥାଏ ନା ଅପସନ୍ ଅଛି ଶିରା ସ୍ତମ୍ ତ୍ୱଚା ଆଉ ତ୍ୱଚା ଏଇଟା କ'ଣ ପିଲେ ନା ଷ୍ଟୋମାଟା ଦେଇକି ଆମର ଶ୍ଵସନ କାର୍ଯ୍ୟ ହେଇଥାଏ ଠିକ୍ ଅଛି ପିଲେ ପ୍ରଶ୍ନ କହୁଛି ରକ୍ତ ଏକ କି ପ୍ରକାର ଟିସୁ ରକ୍ତ ପିଲେ କେଉଁ ଟିସୁ ସ୍ନାୟୁ ଅସ୍ଥି ସଂଯୋଜକ ଏପିଥେଲିଆଲ୍ ସେ ରକ୍ତ ବି ଆମର ଗୋଟେ ରକ୍ତ ଅସ୍ଥି ଉପାସ୍ଥି ମାନେ ସବୁ କ'ଣ ମାନେ ଗୋଟେ ସଂଯୋଜକ ଟିସୁ ଠିକ୍ ଅଛି କନେକ୍ଟିଭ୍ ଟିସୁ ତା ପିଲେ ଯେଉଁ ଆମର ଫୁସ୍ଫୁସ୍ ଅଛି ତା'ର କଟରିକାରେ କେଉଁ ଏପିଥେଲିୟମ୍ ଦେଖାଯାଏ
ଏଇଟା ଆମର ଫୁସ୍ଫୁସ୍ ହେଲା, ଆଉ ଫୁସ୍ଫୁସ୍ ବାହାରିଲେ କଟରିକା ନାହିଁ, ସାଇଡ଼୍ରେ ଯେଉଁ ବାହାରିଛି ଏଇଟା ସବୁ କ'ଣ, ଏସବୁ ଏସବୁ କ'ଣ କୁହାଯିବ, ଏସବୁ ଫୁସ୍ଫୁସ୍ କଟରିକା, ଆଉ କ'ଣ ସବୁ ଫୁସ୍ଫୁସ୍ କଟରିକା। ଏଠି କହୁଛି କେଉଁ କେଉଁ ଏପିଥେଲିୟମ୍ ଦେଖାଯିବ, ସ୍ତମ୍ଭାକାର, ସ୍କ୍ୱାମସ୍, ଘନାକାର, କୂଟସ୍ତରୀକୃତ। ତାହେଲେ ବୋଲେ କ'ଣ ହେବ କହିଲ, କ'ଣ ହେବ ଏଠି ଆମର କ'ଣ ସ୍କ୍ୱାମସ୍ ଏପିଥେଲିୟମ୍ ଦେଖା କ'ଣ ଦେଖାଯାଏ, ସ୍କ୍ୱାମସ୍ ଏପିଥେଲିୟମ୍ ଦେଖାଯାଏ। ହେଲା, ତାହେଲେ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଯିବା, ଖାଦ୍ୟନଳୀର ମ୍ୟୁକସ୍କୁ ଠେଲିବାରେ କାହାର ଗତି ସାହାଯ୍ୟ କରେ, ଯେଉଁ ଆମର ଖାଦ୍ୟନଳୀର ମ୍ୟୁକସ୍କୁ ଠେଲିବାରେ କାହାର ସାହାଯ୍ୟ କରେ, ସିଲିଆ, ରକ୍ତ, ବାୟୁ, ଜଳ। ତାହେଲେ ବୋଲେ କ'ଣ ହେବ କହିଲ, ଆମର ନା ଆମର ସିଲିଆ। ସିଲିଆ ମାନେ କ'ଣ କହିଲ, କିଛି ଗୋଟେ ହେୟାର୍ ଲାଇକ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ନାହିଁ, ଟିକେ ଯେଉଁ ମାନେ ଚୁଟି ଠେବାରେ ଲାଗୁନି, ସେଟାକୁ ସିଲିଆ କୁହାଯାଏ, ଠିକ୍ ଅଛି, ହେୟାର୍ ଲାଇକ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍। ତାପରେ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଯିବା, ସ୍ନାୟୁକୋଷର ପ୍ରବର୍ଦ୍ଧକୁ କ'ଣ କହନ୍ତି, ଆକ୍ସନ୍, ଡେଣ୍ଡ୍ରନ୍, ନ୍ୟୁରନ୍, ମାଇଲିନ୍। ତାହେଲେ ତାକୁ କ'ଣ କୁହାଯାଏ, ଯେଉଁ ଆମର ପ୍ରବର୍ଦ୍ଧ ମାନେ ଏଇଟାକୁ କ'ଣ କୁହାଯାଏ, ଏଇଟାକୁ କ'ଣ କୁହାଯାଏ, ଏଇଟା ଆମର ଆକ୍ସନ୍ କୁହାଯାଏ, ଠିକ୍ ଅଛି। ଅପସନ୍ ଏ ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍, ଠିକ୍ ଅଛି। ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଯିବା, କହୁଛି ମଣିଷ ଶରୀରରେ ଲୋହିତ ରକ୍ତ କଣିକାର ଆବଶ୍ୟକତା, RBCର ଆବଶ୍ୟକତା ଆମେ କହିଥିଲେ 30, 3, 120, 10 ରୁ 12। ନା RBCର କେତେ, RBCର 120 ଦିନ, ହେଲା, WBCର 3 ଦିନ, ଆଉ ଅଣୁଚୁକୁଳିଆ କେତେ, 10 ରୁ 12 ଦିନ, ଠିକ୍ ଅଛି। ତେଣୁ କହୁଛି ଲାଷ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଆମର ରହିଛି ବୋଲେ, ଅସ୍ଥିରେ ଥିବା କସବୁ କ'ଣ କୁହାଯାଏ, ପେଶୀରଜ୍ଜୁ, ଲିଗାମେଣ୍ଟ, ଟେଣ୍ଡନ୍, ଅଷ୍ଟିଓସାଇଟ୍। ଅସ୍ଥିର ଅଛି ତାକୁ କ'ଣ କହିବା, କହିବା ଅଷ୍ଟିଓସାଇଟ୍ କହିବା, ତାକୁ ତାକୁ ଅଷ୍ଟିଓସାଇଟ୍ ସେଲ୍ କୁହାଯାଏ। ତେଣୁ ଅପସନ୍ ଡି ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର୍, ଠିକ୍ ଅଛି। ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବାରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ।